রাম্পেলস্টিলটস্কিন। বহুকাল আগে এক ছোট্ট রাজ্য ছিল এক ঘনকালো জঙ্গলের ধারে। অনেকেই বলাবলি করত যে ওই জঙ্গলে নাকি ভূত থাকে, কিন্তু তাও ওই রাজ্যের মানুষজন আনন্দেই দিন কাটাত এক অল্প বয়সী সৎ রাজার শাসনে। ওই রাজ্যেই থাকত এক দরিদ্র মিলার তার মেয়ের সাথে, যে ছিল খুব সুন্দরী এবং মিষ্টভাষী। মিলার খুব কথা বলতে ভালোবাসত এবং সবকিছু বাড়িয়ে বলতো। মিলার এই করে বহু মানুষকে বহুবার বোকা বানিয়েছে, তাই সবাই মিলারের ব্যাপারে রাজার কাছে গিয়ে নালিশ করে। রাজা তাকে শাস্তি দেবে বলে ঠিক করে রাজসভায় ডেকে পাঠায়। মহারাজ প্রণাম, আমাকে ডেকে পাঠানোর জন্য অসংখ্য ধন্যবাদ। যেহেতু আপনি আমার ব্যাপারে কিছুই জানেন না, তাই আমি আপনাকে আমার এবং আমার মেয়ের ব্যাপারে বলবো। হ্যাঁ অবশ্যই বলুন, আমি শুনবো। আমার একটি মেয়ে আছে যে হলো বিশ্বের সেরা সুন্দরী, কিন্তু তার চেয়ে বড় কথা হলো আমার মেয়ে চরকায় খড় ঘুরিয়ে সোনা বানিয়ে দিতে পারে। বাহ, আপনার মেয়ের এই গুণ আমারও পছন্দ। যদি আপনার মেয়ে সত্যিই এতটা গুণী হয়ে থাকে, তাহলে ওকে আমার প্রাসাদে নিয়ে আসুন, আমি ওর গুণ পরীক্ষা করে দেখব। বাবা মেয়ের কথা শুনে নিজের কাজে লজ্জায় চুপ করে যায়। দুজনে রাজপ্রাসাদে যায় নিজেদের আসন্ন বিপদের সম্মুখীন হতে। ও আসুন মিস্টার মিলার, আসুন আসুন সুন্দরী। তোমার বাবা যেমন বলেছেন, তুমি ঠিক ততটাই সুন্দর। আমি আশা করি তুমি চরকায় খড় ঘুরিয়ে সোনাও প্রস্তুত করতে পারবে। কথায় সময় নষ্ট করে লাভ নেই, আমার সাথে এসো। রাজা নিজে তাকে একটা ঘরের ভেতরে নিয়ে যায় যেখানে প্রচুর খড় ঠাসা ছিল, এবং উনি তার সঙ্গে একটা চরকাও দেন। এবার কাজে লেগে পড়ো, আর যদি কাল সকাল অবধি এই খড় থেকে সোনা না হয়, তাহলে তুমি আর তোমার বাবা দুজনেই প্রাণ হারাবে। দরজায় পাহারা বসাও, খেয়াল রাখবে যেন পালাতে না পারে। বেচারি মিলার কন্যা বুঝতে পারছিল না যে সে কি করবে। ও এতটাই ঘাবড়ে যায় যে কাঁদতে শুরু করে। আচমকা একটা আলোর ছটা সামনে পড়ে, আর তার থেকে একটা অদ্ভুত ছোট্ট মানুষ বেরিয়ে আসে। শুভ সন্ধ্যা মিলার কন্যা, তুমি কাঁদছো কেন? রাজা আমায় বলেছেন এই খড় চরকায় ঘুরিয়ে সোনা বানাতে, আর আমি জানি না সেটা কিভাবে করব। বুঝলাম, আমি যদি করে দিই তাহলে আমায় কি দেবে? আমি আমার হাতটা তোমায় দিয়ে দেব। বামুনটি হাতটা নিয়ে নেয় এবং চরকার সামনে গিয়ে বসে, আর গোল 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 তিনবার পুরো ঘোরাতেই ববিন ভরে যায়। তারপর আরেক গুচ্ছ খড় হাতে নেয় এবং গোল 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 তিনবার পুরো ঘোড়াটি আবার ভরে যায়। তারপর সে একের পর এক গুচ্ছ নেয় এবং সকাল অবধি এই করতে থাকে। সব খড় ঘোরানো হয় এবং সব ববিন সোনাতে ভরে যায়। অসংখ্য ধন্যবাদ ছোট্ট বন্ধু, আমি কি জানতে পারি তুমি কে, তোমার নাম কি? বামুনটি হাসে এবং নিমেষের মধ্যে উধাও হয়ে যায়। ভোরবেলায় রাজা ঘরে আসে আর ঝুড়িতে সোনা দেখতে পেয়ে সে অবাক হয়ে যায়। আরে বাপরে, আমি তো ভাবছিলাম তোমার মিথ্যেবাদী বাবা আমায় মিথ্যে কথা বলেছেন। এবার তুমি যাও আর বিশ্রাম নাও, আমি তোমার সঙ্গে সন্ধেবেলা দেখা করব। মিলারের মেয়ে মনে করে যে এবার রাজা তাকে উপহার দেবে এবং নিশ্চিন্তে তাকে বাড়ি চলে যেতে দেবে। কিন্তু সন্ধ্যেবেলা লোভী রাজা তাকে আরেকটা খড় ভর্তি ঘরে নিয়ে যায়, যেটা আগের ঘরটার চেয়ে অনেক বেশি বড় ছিল। যদি নিজের এবং বাবার জীবন বাঁচাতে চাও, তাহলে এই সব খড় চরকায় ঘুরিয়ে আজ রাতের মধ্যে সোনা বানাও। মেয়েটি বুঝতে পারে না যে সে কি করবে, তাই সে আবার কাঁদতে শুরু করে। আবার সেই বামুনটি ঘরের মধ্যে উপস্থিত হয়। কান্না বন্ধ করো মেয়ে, তুমি আমায় কি দেবে বলো যদি এইসব খড় ঘুরিয়ে সোনা বানিয়ে দিই? মেয়েটি কিছুক্ষণ দাঁড়িয়ে ভাবে,
তারপর হাতে সোনার আংটির উপর নজর পড়ে। এটাই শেষ মূল্যবান জিনিস যা ও বামুনকে দিতে পারে। আমার আঙুল থেকে আংটিটা নিয়ে নাও। বামুন আংটিটা খুলে নেয় এবং চরকা ঘোরাতে শুরু করে গোল গোল করে। পরের দিন সকাল অবধি সব খড়ের গাদা ঝলমলে সোনায় রূপান্তরিত হয়ে যায়। তোমায় অসংখ্য ধন্যবাদ ছোট্ট বন্ধু। এবার আমায় বলো না, তুমি কে, কি তোমার নাম? বামুনটি হাসে আর আবারও উধাও হয়ে যায়। রাজা ঘরে আসে এবং সামনে যা দেখে তাতে তিনি আনন্দে আত্মহারা হয়ে যান। ও দারুণ, তুমি আমাদের রাজ্যের জন্য এক উপহার। আমি মুখে ভাষা পাচ্ছি না তোমার গুণের বাহবা দেওয়ার। এবার তুমি যাও আর ঘুমো, আমি সন্ধেবেলা তোমার সাথে দেখা করব। সূর্য ডোবার পর রাজা মেয়েটির সাথে দেখা করে এবং আগের দুদিনের চেয়েও বড় একটা ঘরে নিয়ে যায় যা ঘরে ঠাসা ছিল। আগের মতো এই খড়গুলোকেও এক রাতেই ঘোরাতে হবে, আর তুমি যদি এটা করে দাও তাহলে তুমি আমার স্ত্রী হবে। আমার মনে হয় না আমি তোমার চেয়ে ভালো মেয়ে এই পৃথিবীতে পাবো। মেয়েটিকে একা ঘরে ছেড়ে যাওয়া মাত্রই বামুনটি তৃতীয়বার ঘরে উপস্থিত হয়। বলো আজকে তুমি আমায় কি দেবে যদি এগুলো ঘুরিয়ে আমি আবার সোনা বানিয়ে দিই? তোমায় দেওয়ার মতো আর কিচ্ছু নেই। আচ্ছা আচ্ছা, কাঁদতে হবে না। তাহলে তুমি আমায় কথা দাও যে রানী হওয়ার পর তোমার প্রথম সন্তান তুমি আমায় দিয়ে দেবে। মেয়েটির কাছে হ্যাঁ বলা ছাড়া আর কোনো উপায় ছিল না। কথা দাও যে তুমি এই কথাটা কোনোদিনও ভুলবে না। হ্যাঁ, কথা দিচ্ছি। বামুনটি সারা রাত চরকা ঘোরাতে থাকে আগের চেয়ে আরো দ্রুত গতিতে। সব ঘর সোনায় রূপান্তরিত হয়ে যায়। রাতের কাজ শেষ করার পর সে সঙ্গে সঙ্গে উধাও। সকালবেলা রাজা এসে দেখে তার ইচ্ছে অনুযায়ী সব কাজ হয়ে গেছে। সত্যি সুন্দরী, তুমি যথেষ্ট পরীক্ষা দিয়েছ। আমি আগামীকালই তোমাকে বিয়ে করব। মিলারের সুন্দরী মেয়ে মহারানী হয়ে যায় আর এক বছরের মধ্যে তার একটি সন্তান হয়। সে বামুনকে দেওয়া কথা একেবারে ভুলেই যায়। একদিন যখন সে ঘরে সম্পূর্ণ একা ছিল, আচমকা সামনে বামুন উপস্থিত হয়। তুমি কি তোমার দেওয়া কথা ভুলে গেছো মহারানী? না, আমার মনে আছে, কিন্তু আমি আমার সন্তানকে খুব ভালোবাসি। আমি তোমার থেকে একটা জিনিস চাইতে পারি? আমি এখন মহারানী, তুমি যা ইচ্ছে চাইতে পারো আমার সন্তানের পরিবর্তে। তুমি যা চাইবে আমি তোমায় তাই দেব। না, আমার জীবন তো কিছু চাই, ধন দৌলত আমি মোটেও চাই না। ও ছোট্ট বন্ধু, আমার বাচ্চাকে নিয়ে নিও না, আমার বাচ্চাকে ছেড়ে দাও, দোহাই তোমায়। বামুনের মেয়েটির উপর দয়া হয়। সে তার সামনে এক শর্ত রাখে তার নাম খুঁজে বের করার। আমি তোমায় 3 দিন সময় দিচ্ছি। 3 দিনের মধ্যে যদি তুমি আমার নাম বলতে না পারো তাহলে এই বাচ্চাটা আমার। অসংখ্য ধন্যবাদ তোমায় ছোট্ট বন্ধু, আমি তোমার সম্মানীয় নাম ঠিক খুঁজে বের করব। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আবার আসব কালকে। মহারানী সারা রাত ধরে ভাবতে থাকে যে কি নাম হতে পারে। পরের দিন সে এক দূতকে পাঠায় সব জায়গায় খোঁজ নিতে যে এরকম ব্যক্তির কি নাম হতে পারে। বামুনটি আবার ফেরত আসে। তাহলে তুমি কি আমার নামটা জানতে পারলে? হ্যাঁ, তোমার নাম কি ক্যাসপো? ওটা মোটেও আমার নাম নয়। তোমার নাম কি মেলকর? না, মোটেও না। বেলথাসার? না।
মহারানীর যে কটা নাম জানা ছিল উনি বার বার বলতে থাকেন। তারপর দূতের নিয়ে আসার নামের তালিকা সব নাম বলেন, কিন্তু প্রতিটা নামের পর বামুন খালি হেসে না বলে দেয়। আজকের জন্য এই যথেষ্ট, আমি আগামীকাল আবার আসবো। তুমি তৈরি থেকো কিন্তু। দ্বিতীয় দিন রানী দূতকে আশেপাশে রাজত্বে পাঠায় সবচেয়ে অদ্ভুত এবং এক অক্ষরের নাম খুঁজতে। বামুন সন্ধ্যেবেলা আবার ফেরত আসে। মহারানী নামের তালিকা নিয়ে তৈরি ছিলেন। মনে হচ্ছে তোমার নাম রোস্ট্রিপস। ওটা একদমই আমার নাম না। শিপশ্যাঙ্কস। না ওটাও না। স্পিন্ডলশ্যাঙ্কস। না ওটাও না। মহারানী সব কটা নাম একের পর এক বলতে থাকে, কিন্তু প্রতিবারই বামুন বলে এটা তার নাম না। আগামীকাল কিন্তু শেষ দিন মহারানী, আর আমার সন্দেহ হচ্ছে তুমি তোমার বাচ্চাকে রাখতে পারবে না। মহারানী চিন্তায় পড়ে যায়। কিন্তু তৃতীয় দিন রানী দূতের থেকে অদ্ভুত কিছু শোনে। আমি আজ একটাও নতুন নাম খুঁজে পাইনি, কিন্তু যখন আমি জঙ্গলের সামনে দিয়ে যাচ্ছিলাম আমি একটা উঁচু পাহাড় দেখতে পাই, আর তার কাছেই একটা ছোট্ট বাড়ি ছিল, আর বাড়ির সামনে আগুন জ্বলছিল, আর আগুনের সামনে একটা ছোট্ট বামুন ঘুরে ঘুরে নাচ করছিল, আর ও এক পায়ে লাফাচ্ছিল আর গাইছিল, আজকে আমি পড়াবো, কাল আমি গাজাবো, তারপরে দিন চলে আসবে রানীর সন্তান, আর ও আমি খুশি যে কেউ জানে না আমার নাম হলো রাম্পেলস্টিলচকিন। এটাই, তুমি জানো না তুমি আমায় কতটা নিশ্চিন্ত করলে। মহারানী সঙ্গে সঙ্গে নিজের গলার হার খুলে দূতকে দিয়ে দেয় উপহার হিসেবে। কিছুক্ষণ পর বামুন উপস্থিত হয়। এবার মহারানী বলো তো দেখি আমার নাম কি। তোমার নাম কি জ্যাক? না। তোমার নাম কি হ্যারি? নিচে ঢুকে যায়, তারপর নিজের বাঁ পাটা হাতে নিয়ে এত জোরে টানতে থাকে যে সেটা দুভাগে ভাগ হয়ে যায়, আর ওখানে ওই মুহূর্তে রাম্পেলস্টিলচকিন এর সমাপ্তি ঘটে। আর তারপর রানীর সন্তান এবং মহারাজের সাথে সুখে আনন্দে দিন কাটাতে থাকে। থাম্বেলিনা। অনেক দিন আগের কথা, এক গ্রামে এক মহিলা একাই বাস করতেন। যখন তিনি খুব ছোট ছিলেন তখন থেকেই তার একটা মেয়ের শখ ছিল। একদিন সুন্দর সকালে তিনি গাছে জল দিতে দিতে কাঁদছিলেন আর ভাবছিলেন তার একটা ছোট্ট মেয়ে থাকলে তার সাথে তিনি খেলা করতে পারতেন। সেই সময় একজন পরী তার সামনে এসে দেখা দিলেন। তোমার কি হয়েছে মা, তুমি কাঁদছো কেন? যদি আমার একটা মেয়ে থাকতো তাহলে খুব ভালো হতো। আপনি বলতে পারবেন আমি মেয়ে কোথায় পাবো? কোথাও পাচ্ছি না। ও চিন্তা করো না, আমি সব ব্যবস্থা করে দিচ্ছি। তখন সেই পরি তার অদ্ভুত জাদু বলে একটা গাছের বীজ তৈরি করে তাকে দিলেন। শুনো মা, যেটা দেখছো এটা কোনো সাধারণ বীজ নয়, এটা খেতে চাষ হয় না। এই বীজটাকে খুব ভালোবাসা দিয়ে বড় করতে হবে। এটাকে একটা টবে পুঁতে দিও, তারপর দেখো কি হয়। আর লক্ষ্য রেখো যেন ভালোভাবে সূর্যের আলো পায়। ওহ ধন্যবাদ পরিমা, আপনি খুব দয়ালু। উনি বীজটা একটা টবে পুঁতে টবটা একটা জানলার পাশে রেখে দিলেন যাতে যথেষ্ট সূর্যের আলো পড়ে। কিছুদিন পরে একটা সুন্দর আর বড় ফুল হলো, যেটা দেখতে অনেকটা টিউলিপ ফুলের মতো। সেই মহিলা গাছটাকে খুব ভালোবাসতেন আর রোজ জল দিতেন। একদিন তিনি ফুলের কুঁড়িটাকে আদর করে চুমু খেলেন আর সাথে সাথে ম্যাজিকের মতন ফুলটা পুরোপুরি ফুটে গেল, আর সেই ফুলটার মধ্যে বসেছিল একটা ছোট্ট ফুটফুটে বাচ্চা মেয়ে। এ আমার সন্তান,
আমার মেয়ে। ওর নাম হবে থাম্বলিনা। ও আমার বুড়ো আঙ্গুলে সমানই লম্বা। সোনা, আমি তোমার মা, আর তোমার নাম দিলাম থাম্বলিনা। ফুল থেকে তিনি তার মনির মতন একটা ছোট্ট মেয়ে পেলেন। তিনি একটা আখরোটের খোলা দিয়ে তার মেয়ের জন্য ছোট্ট একটা দোলনা বানালেন। বেগুনি পাপড়ি দিয়ে হলো তার বিছানা, আর গোলাপের পাপড়ি দিয়ে তার চাদর বানিয়ে দিলেন। দিনের বেলা সে টিউলিপ ফুলের পাপড়ির নৌকা চেপে জল ভরা গামলায় ঘুরে বেড়াত, আর নৌকা চালাবার জন্য সাদা ঘোড়ার চুল দিয়ে তৈরি দুটো দাঁড় ছিল। এই দৃশ্যটা খুব সুন্দর লাগত। একদিন রাত্রে সে আখরোটের খোলার বিছানায় ঘুমোচ্ছিল। একটা বিশাল ব্যাং ভাঙা জানলা দিয়ে ঢুকে পড়ল। ও, কি সুন্দর! একে আমি আমার ছেলের বউ করলে বেশ মানাবে। আর সে সেই ঘুমন্ত মেয়েটাকে আখরোটের খোলাটা সমেত তুলে নিয়ে চলে গেল, আর থাম্বলিনাকে পুকুরের মাঝে একটা শালুক ফুলের পাতায় শুইয়ে দিল। আমরা ওকে শালুক পাতায় বসে রেখেছি, ও এখান থেকে আর একদম পালাতে পারবে না। সবুজ পাতার উপর থাম্বলিনা নিজেকে একা দেখতে পেয়ে বসে বসে কাঁদতে আরম্ভ করল। সে বিচ্ছিরি দেখতে ব্যাঙের ছেলেকে বিয়ে করতে রাজি ছিল না। না, আমি তোমাকে বিয়ে করব না। তোমাকে বিয়ে করতেই হবে। অন্যদিকে থাম্বলিনার মা তাকে বাড়ির চারিদিকে খুঁজতে শুরু করলেন, কিন্তু কোথাও তাকে খুঁজে পেলেন না। একদিন এক ঝাঁক মাছ জলের নিচে সাঁতার কেটে বেড়াচ্ছিল। ওরা ব্যাংটাকে দেখছিল আর তাদের কথা শুনছিল। তাদের খুব দুঃখ হয়েছিল, তাই তারা থাম্বলিনাকে সাহায্য করবে ঠিক করল। এদিকে যখন ব্যাং আর তার ছেলে বিয়ের ব্যবস্থা করতে ব্যস্ত ছিল, মাছগুলো পাতার বুটার কাছে জড়ো হলো আর বুটাটা দাঁত দিয়ে কাটতে শুরু করল। পাতাটা বুটা থেকে আলাদা হয়ে গেল আর থাম্বলিনা ভাসতে শুরু করল। তোমাদের অনেক ধন্যবাদ, সত্যি তোমরা খুব ভালো। থাম্বলিনা ভাসতেই থাকল। সে ভেসে এত দূর চলে গেল যেখানে ব্যাঙেরা আর তাকে ধরতে পারল না। থাম্বলিনা অনেক দূরের পথ ভেসে চলল। পথে যেতে যেতে পাখিরা তাকে দেখে গান করল, কি সুন্দর মেয়ে যাচ্ছে দেখো। যখন রাত্রি হল, সে পাতাটা ভাঁজ করে চাপা দিল এবং ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে ঘুম থেকে উঠে সে দেখল নদীর জলে সূর্যের আলো পড়ে সেটা সোনার মতন ঝলমল করছে। সে একটা ঝর্ণার দিকে এগিয়ে যাচ্ছিল, সেই সময় সেখান দিয়ে একটা বড় পোকা উড়ে যাচ্ছিল। কি সুন্দর দেখতে মেয়েটাকে, আমায় ওকে বাঁচাতেই হবে। এই ভেবে সেই পোকাটা তাকে পা দিয়ে জড়িয়ে ধরল আর তাকে অনেক অনেক দূর নিয়ে চলল। আমাকে কোথায় নিয়ে যাচ্ছ পোকাদা? তোমাকে আমি আমার বাড়ি নিয়ে যাব। এইভাবে কিছুক্ষণ যাবার পর তারা যখন পোকার বাড়ি পৌঁছল, তখন অন্য পোকাগুলো নতুন অতিথিকে দেখতে পেয়ে বেরিয়ে এলো। বন্ধুরা, এই দেখো কি সুন্দর একটা মেয়ে, আমি একে বিয়ে করব। ওর মাত্র দুটো পা আছে, ওকে কি বাজে দেখতে। ওই দেখো, ওর দুটো হাতও আছে। এই বিচ্ছিরি ব্যাপার, একে তো পুরো মানুষের মতো দেখতে, অত্যন্ত বিচ্ছিরি দেখতে। পোকাটা তাদের কথা মেনে নিল আর অবশেষে রেগে গিয়ে তাকে গভীর জঙ্গলে ছেড়ে এল। শীতকাল এসে গেল, চারিদিকে বরফ পড়তে শুরু করল আর বেচারি মেয়েটা ঠান্ডায় থরথর করে কাঁপছিল। থাম্বলিনার ভীষণ শীত করছিল। ও খাবার আর আশ্রয়ের খোঁজে হাঁটতেই থাকল। অনেকটা পথ চলার পর সে একটা বাড়ি দেখতে পেল। সে বাড়ির বিশাল দরজার কাছে গিয়ে দরজা ঠুকল। বাড়ি থেকে একটা মিঠু ইঁদুর বেরিয়ে এলো। তুমি কে, কোথা থেকে এসেছো? আমি জঙ্গলে হারিয়ে গেছি,
আমার খুব হিট করছে আর খাবার কিচ্ছু নেই, একটু সাহায্য পাবো? আমি এখানে একাই থাকি, তুমি আমার বাড়ি থাকতে পারো আর খাবারও খেতে পারো, এখানে তুমি আরামে থাকবে। কিন্তু তার আগে তোমার নামটা জানতে পারি? আমি থাম্বলিনা। থাম্বলিনা বাড়িতে ঢুকে পড়ল। বাড়িটা বেশ গরম আর আরামদায়ক, সেখানে অনেক খাবার মজুদ ছিল আর রান্নাঘরে ছিল একটা প্যান্ট্রি। আমায় খাবার আর আশ্রয় দেবার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। শীতকালটা তুমি আমার কাছেই থাকতে পারো। ইঁদুর মাসি, আপনি সত্যিই ভালো। থাম্বলিনার রূপ দেখে ইঁদুরটার ভালো লেগে গেল। সে চাইছিল থাম্বলিনা যেন সারা জীবন তার কাছে থাকে। আজ তো রবিবার, আমাদের বাড়িতে অতিথি আসবেন। সপ্তাহে একদিন আমার প্রতিবেশী দেখা করতে আসেন। একটু পরেই বেল বাজল আর একটা বড় ছুঁচো এসে হাজির হলো। সে একটা কালো ভেলভেটের কোট পরে দেখা করতে এসেছিল। ছুঁচোটা থাম্বলিনার গলা শুনল আর তার মধুর কণ্ঠ শুনে ভালোবেসে ফেলল। সে ওকে বিয়ে করবে ঠিক করল। তাই সে ইঁদুরটার কাছে গেল আর বলল, আমি তোমাকে আমার সব খাবার আর বাড়িটা দিয়ে দেব যদি তুমি এই সুন্দর মেয়েটার সাথে আমার বিয়ে দাও। ইঁদুরটা ওই ধনী ছুঁচোটাকে না বলতে পারল না। ঠিক আছে, আমি তাহলে বিয়ের ব্যবস্থা পাকা করছি। ঠিক আছে। থাম্বলিনা ছুঁচোকে বিয়ে করতে রাজি ছিল না, তাই পরের দিন সকালে সে পালাবে ঠিক করল। জঙ্গলে ঘুরতে ঘুরতে সে একটা আহত চড়ুই পাখিকে মাটিতে পড়ে থাকতে দেখতে পেল। বেচারা পাখিটা মনে হয় ঠান্ডায় মারা গেছে। কাছে যেতে সে দেখল চড়ুইটা তখনও বেঁচে আছে, সে আহত হয়েছিল। তুমি ভালো আছো চড়ুই দিদি? ওহো, এতো রক্ত ঝরছে। থাম্বলিনা আহত পাখিটাকে সাহায্য করবে ঠিক করল। সে চড়ুইটার জন্য ব্যান্ডেজ আর ওষুধ নিয়ে এলো। চিন্তা করো না চড়ুই দিদি, এক্ষুনি সব ঠিক হয়ে যাবে। ব্যান্ডেজ করে দেবার পর ছোট্ট চড়ুই আবার উঠতে শুরু করল। বাই বাই মিষ্টি চড়ুই দিদি, ধন্যবাদ ছোট্ট সোনা মেয়ে, আমি এটা কখনোই ভুলবো না। আমি তোমার জন্য কি করতে পারি? এরপরে সে দেখতে পেল ইঁদুর আর ছুঁচোটা তাকে খুঁজছে আর তার নাম ধরে ডাকছে। আরে থাম্বলিনা, কোথায় তুমি? থাম্বলিনা যখনই ওদের গলা শুনতে পেল সে চড়ুইকে বলল, ইঁদুর মাসি আমাকে ছুঁচোটার সাথে বিয়ে দিতে চায়। চড়ুই দিদি, আমাকে ওদের থেকে দূরে কোথাও নিয়ে যেতে পারবে? আমি ছুঁচোটাকে বিয়ে করব না। একটা বুদ্ধি এসেছে, চলে এসো আমার পিঠে ওঠো, তাড়াতাড়ি। টাটা ইঁদুর মাসি, তোমাকে অনেক ধন্যবাদ, তুমি খুব ভালো, তোমাকে কখনো ভুলবো না। ছুঁচো আর ইঁদুরটা থাম্বলিনাকে উড়ে যেতে দেখে খুব হতাশ হল। চড়ুইটা তাকে একটা ফুলের বাগানে নিয়ে গেল যেখানে নানা রকম ফুল ফুটেছিল আর ছোট ছোট পাখিরা গান করছিল। এটা কি সুন্দর জায়গা, এই জায়গাটার নাম কি? এর নাম ফ্লাওয়ারল্যান্ড। এবার আমার যাওয়ার সময় হলো। ধন্যবাদ চড়ুই দিদি, তুমি খুব ভালো। থাম্বলিনার খুব আনন্দ হলো। এটা আমার বাড়ি, ফুলগুলোর কি মিষ্টি মিষ্টি গন্ধ, পাখিগুলো কি সুন্দর গান করছে। একটু পরেই তার নিজের বাড়ির কথা মনে পড়ল। তার মা তাকে কত ভালোবেসে বড় করেছে, তার খুব দুঃখ হলো আর সে তখন বাড়ি ফিরতে চাইছিল। এমন সময় সেখানে ফ্লাওয়ারল্যান্ডের রাজা উপস্থিত হলেন। তিনি থাম্বলিনাকে দেখতে পেয়ে তাকে ভালোবেসে ফেললেন। আমি ফ্লাওয়ারল্যান্ডের রাজা, তোমার মতো সুন্দর দেখতে মেয়ে আমি আর দেখিনি, তুমি কি আমাকে বিয়ে করে আমার স্ত্রী হবে? আমি তোমাকে ফ্লাওয়ারল্যান্ডের রানী করে দেব। থাম্বলিনা এক মিনিট ভাবল। স্বামী হিসাবে এ অনেক ভালো, অন্তত ওই ব্যাঙের ছেলে, পোকা আর কালো ভেলভেটের কোট পরা ছুঁচোর থেকে। হ্যাঁ, যদি তুমি আমাকে আমার মায়ের কাছে নিয়ে যাও, সেখানে আমরা তিনজনে সুখে থাকবো। সে রাজি হলো আর থাম্বলিনাকে কিছু উপহার এনে দিল। সেরা উপহারটা ছিল একজোড়া ডানা
এটা ছিল একটা বিশাল রূপলি মাছির। ডানায় ভর করে সে বাড়ির দিকে ফিরে চলল। সে একটা ফুল থেকে আরেকটা ফুলে উড়ে উড়ে যাচ্ছিল। দুজনে বিবাহ বন্ধনে আবদ্ধ হল। বিয়ের পর রাজা আর থাম্বলিনা উড়তে উড়তে গিয়ে মায়ের বাড়িটা খুঁজে পেল। তাকে ফিরে আসতে দেখে তার মা খুব খুশি হল। ও থাম্বলিনা, তোমাকে ফিরে পেয়ে যে আমার কি আনন্দ হচ্ছে! আমি তোমাকে আমার থেকে আর দূরে কোথাও যেতে দেব না। তোমাকে ছেড়ে কোথাও যাব না মা। মা তাদের দুজনকে আপন করে নিলেন। তারপর থেকে তারা একসাথে সুখে বাস করতে লাগলেন। স্নো হোয়াইট আর সাতটি বামন। এক সময়ে অনেক অনেক দিন আগে এক রাজা আর রানী রাজত্ব করত অনেক দূরের এক দেশে। রানী ছিল খুব দয়ালু ও সুন্দরী, আর রাজ্যের সবাই তাকে খুব ভালোবাসত। রানীর জীবনে একমাত্র দুঃখ ছিল যে সে সন্তান চাইত, কিন্তু কোনো সন্তান ছিল না। এক শীতের দিনে রানী এক জানলার ধারে বসে বসে উলের জামা বুনছিল। হঠাৎ খুব সুন্দর একটি পাখি জানলায় বসে রানীর দিকে তাকিয়েছিল। পাখিটিকে দেখে রানীর মনোযোগ ভঙ্গ হল আর আঙুলে কাঁটা ফুটে গেল। জানলার বাইরে বরফের উপর রক্তের ফোঁটা পড়ল। সে জানলার বাইরে পড়া রক্তের ফোঁটা দিকে তাকালো। দেখতে দেখতে তা একটি শিশুর মুখের আকার ধারণ করল। সে খুব অবাক হল আর ঈশ্বরকে বলল, ও তুষার দেব, আমি প্রার্থনা করছি আমার একটি মেয়ে হোক, আর তার গায়ের রং হবে বরফের মতো সাদা, ঠোঁট হবে রক্তের মতো লাল, আর চুল হবে মেহগনির মতো। তারপরেই রানীর সন্তান সম্ভব হলেন, কিন্তু তার সঙ্গে অসুস্থ হয়ে পড়লেন। অনেক ডাক্তার তাকে সুস্থ করে তোলার চেষ্টা করল, কিন্তু সে সুস্থ হল না। ও প্রিয়তম, ভয় পেও না, তুমি খুব তাড়াতাড়ি ভালো হয়ে উঠবে। প্লিজ আশা রাখো, ভগবানে ভরসা রাখো, সন্তান হবার আমাদের স্বপ্ন পূরণ হতে চলেছে। হ্যাঁ প্রিয়তম, আশা করছি সব ঠিক হয়ে যাবে। তুষারদেব আমাদের আশীর্বাদ করেছেন, আর কিছুই খারাপ হবে না। দেখতে দেখতে বসন্ত এসে গেল। ফুল ফুটল গাছে গাছে, যেন সবাই শিশুটি আসার অপেক্ষা করছে। যতদিন একে আসতে থাকলো, ততই রানী আরো বেশি অসুস্থ হয়ে পড়ল। এক উজ্জ্বল সকালে সূর্যের এমন তাপ যে সারা বরফ মনে হচ্ছে গলিয়ে দেবে। সেদিন রানী খুব সুন্দর একটি মেয়ের জন্ম দিলেন। মেয়েটির গায়ের রং বরফের মতো ফর্সা, ঠোঁটের রক্তের মতো লাল, আর চুল কুচকুচে কালো। রানী, তুমি আমাকে এক অমূল্য উপহার দিলে, প্লিজ আমাকে বলো তুমি কি চাও, আমি তোমার সব ইচ্ছা পূর্ণ করব। ধন্যবাদ প্রিয়, কিন্তু আমি জানি না আমি আমার সন্তানের সঙ্গে কতটা সময় কাটাতে পারব। ওহ প্রিয়তম, তুমি বরফের মতো ফর্সা, তাই তোমার নাম দিলাম স্নো হোয়াইট। প্রতিজ্ঞা করো রাজা, তুমি সব সময় আমার মেয়ের খেয়াল রাখবে, আর প্রতিজ্ঞা করো তুমি আবার বিয়ে করবে, আর দুঃখ পাবে না আমি নেই বলে। আমি সব সময় যে কোনো কিছুর বিনিময়ে আমার সন্তানের খেয়াল রাখব। কিন্তু না রাজা, বিদায় প্রিয়তম, বিদায়। ও প্রিয়তম, প্লিজ আমাকে ছেড়ে যেও না। কয়েক বছর রাজা খুব কষ্টে কাটালো রানীর অসময় মৃত্যুর জন্য। তিনি নিজে খেয়াল রাখতেন স্নো হোয়াইটের, কিন্তু বেশিরভাগ সময় রাজা ব্যস্ত থাকতেন রাজত্ব সামলানোর কাজে। তিনি বুঝতে পারছিলেন তার মেয়ের একজন মায়ের দরকার তাকে দেখাশোনার জন্য, তাই তিনি সিদ্ধান্ত নিলেন আবার বিয়ে করার। নতুন রানী খুবই সুন্দরী, কিন্তু তার চেয়েও বেশি তিনি খুব অহংকারী আর নিষ্ঠুর মহিলা। তিনি কালো জাদু করতেন আর মায়াজালে বশ করে রেখেছিলেন রাজাকে। তার কাছে একটি ম্যাজিক আয়নাও ছিল, যা অনুমান করত আর সত্যিটা বলত যখনই যা কিছু রানী জানতে চাইত। আমার প্রিয় আয়না, ও আয়না, বলতো কে বেশি ফর্সা? ও আমার রানী, তুমি সবার থেকে বেশি ফর্সা। ও তাই? অসংখ্য ধন্যবাদ, তুমি একটা জিনিয়াস। এভাবেই সময়ের সঙ্গে সঙ্গে স্নো হোয়াইট ধীরে ধীরে হয়ে উঠল আরো রূপসী, আরো ফর্সা।
সে হয়ে উঠল সবচেয়ে রূপসী সারা রাজত্ব জুড়ে। সৎমা এবার হিংসা করতে শুরু করলো তার রূপের। আমার আয়না, ও আয়না আমার, বলো তো কে বেশি ফর্সা এই দুনিয়ায়? তুমি আমার রানী, সবচেয়ে ফর্সা আর রূপসী, এটা সত্যি, কিন্তু স্নো হোয়াইট তোমার থেকে বেশি ফর্সা। এত সাহস তোমার এভাবে বলছো? তুমি একটা জঘন্য। আমাকে ক্ষমা করো, আমি শুধু সত্যি কথাই বলি আমার রানী। রানী রেগে ফেটে পড়ল আর তার দেহরক্ষীদের ডেকে আনল। নিয়ে যাও স্নো হোয়াইট কে গভীর জঙ্গলে, আর তার হৃদয়টা এনে আমাকে দাও। ঠিক আছে মহারানী। রানী স্নো হোয়াইটকে জঙ্গলে যেতে বলল আর সেখান থেকে কিছু জাদুই ফুল তুলে আনতে বলল, যা তাকে আরো রূপসী করে তুলবে। বেচারা রক্ষীরা স্নো হোয়াইটকে নিয়ে গভীর জঙ্গলে গেল, কিন্তু তাকে মেরে ফেলতে পারল না। ও সুন্দরী রাজকন্যে, তোমার সৎমা আদেশ দিয়েছেন তোমাকে মেরে ফেলার, কিন্তু আমি মারতে পারলাম না তোমার মতো এমন সুন্দরী ও দয়ালু মেয়েকে। পালিয়ে যাও যত দূরে যেতে পারো, আর কখনো রাজপ্রাসাদে ফিরে যেও না। ও দয়ালু মানুষ, আমার মা তোমাকে শাস্তি দেবে আমাকে হত্যা না করলে। আমি তাকে সামলে নেব কোনোভাবে, এখন তুমি পালাও। স্নো হোয়াইট যত জোরে পারল দৌড়ে পালালো। রক্ষীরা একটি বন্য শুয়োরকে মেরে তার হৃদয়টাকে এনে দিল রানীকে। এখন আমি সবচেয়ে বেশি ফর্সা। স্নো হোয়াইট গভীর জঙ্গলে একা একা ঘুরছিল আর বুঝতে পারছিল না কি করবে, কোথায় যাবে। গাছগুলো যেন একে অপরের সঙ্গে কথা বলছে। ভয় পেয়ে স্নো হোয়াইট দৌড়াতে শুরু করলো। দৌড় লাগালো শক্ত পাথর ও কাঁটার মধ্যে দিয়ে, আর সন্ধে হবার মুখে ছোট পাখিরা তাকে ঘিরে ফেলল আর তার স্কার্ট ধরে টানতে লাগলো। ও বুঝতে পারল তারা তাকে কিছু দেখাতে চাইছে। ও পাখিদের অনুসরণ করল। হঠাৎ দেখল অদ্ভুত ছোট্ট ছোট্ট একটা কুঁড়ে ঘর, আর ও ভেতরে গেল আশ্রয় নিতে পাখিদের সঙ্গে। বাড়িটির ভেতরে সবকিছু ছোট ছোট কিন্তু পরিচ্ছন্ন। সেখানে একটা টেবিল ছিল সাদা টেবিল ক্লথ, আর সাতটা ছোট ছোট প্লেট খাবার সহ সেখানে রাখা। দেওয়ালের পাশে ছিল সাতটা ছোট খাট এক সারিতে আর লেপ দিয়ে ঢাকা। স্নো হোয়াইটের খুব খিদে পেয়েছিল। ও কিছু সবজি অল্প ব্রেড খেল প্রতি প্লেট থেকে, আর সব কাপ থেকে একটু করে দুধ খেল। ও পরিশ্রান্ত ছিল জঙ্গলে ঘুরে ঘুরে, তাই ও একটি ছোট খাটে শুয়ে পড়ল আর গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ল। অন্ধকার হওয়ার পর বাড়ির মালিকরা সাত বামুন বাড়ি ফিরে এলো। তারা সোনার খোঁজে পাহাড়ে যেত। পাখিরা স্নো হোয়াইটকে জাগাবার চেষ্টা করল, কিন্তু ও গভীর ঘুমে ছিল। বাড়ি ফেরার সঙ্গে সঙ্গে তারা দেখল কেউ আছে সেখানে। কে বসে আছে আমার চেয়ারে? কে আমার প্লেট থেকে খাবার খেয়েছে? একি কে খেলো আমার ব্রেড? কে খেয়েছে আমার সমস্ত সবজি? কে ব্যবহার করেছে আমার চামচ? কে খেলো আমার কাপ থেকে সবকিছু? কিন্তু সপ্তমজন তার বিছানার দিকে তাকালো, দেখলো খুব সুন্দর একটি মেয়ে সেখানে ঘুমাচ্ছে। আরে কেউ ঘুমোচ্ছে আমার বিছানায়। সাতজন বামুনি এক ছুটে বিছানার সামনে এলো। ও ভগবান, কি সুন্দর দেখতে মেয়েটি। ওকে ঘুমোতে দাও, কথা বলো না। তারা সবাই ঘুমিয়ে পড়ল মেয়েটির বিছানা ঘিরে। পরদিন সকালে স্নো হোয়াইট জেগে উঠল, আর যখন ও সাত বামুনকে দেখল ও ভয় পেয়ে গেল। বামুনরা জেগে গেল তার চিৎকারে। ভয় পেও না, ভয় পেও না, আমরা বামুন, তুমি আমাদের বাড়িতে আছো। তোমার নাম কি? আমার নাম স্নো হোয়াইট। তুমি কি করে এলে আমাদের এই বাড়িতে? স্নো হোয়াইট তাদের সবকিছু খুলে বলল। বামুনরা নিজেদের মধ্যে কথা বলল কিছুক্ষণ, আর তারপর বলল, যদি তুমি আমাদের বাড়ি দেখাশোনা করো আর রান্না করো, বিছানা করো, কাপড় কাচা সেলাই ও বোনাই করো, আর সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখো, তাহলে তুমি আমাদের সঙ্গে থাকতে পারো, আর তুমি যা যা চাও তাই পাবে। হ্যাঁ, আনন্দে করব। স্নো হোয়াইট সুখে শান্তিতে বাস করতে থাকলো বামুনদের সঙ্গে। প্রত্যেক সকালে বামুনরা পাহাড়ে যায় সোনার খোঁজে, আর সন্ধেবেলায় যখন তারা ফিরে আসে বাড়িতে, স্নো হোয়াইট তাদের জন্য খাবার তৈরি আর বাড়িঘর পরিষ্কার রাখে। দিনের বেলায় মেয়েটি একা থাকে, শুধু ছোট পাখিগুলো আর জঙ্গলের পশুরা থাকে ও তাদের সঙ্গেই খেলে। আয়না, আয়না আমার,
পৃথিবীতে কে সবচেয়ে বেশি ফর্সা? তুমি রানী আমার, তুমি খুবই ফর্সা, এটা সত্যি। কিন্তু স্নো হোয়াইট পাহাড়ের ওপাশে সাত বামনের সঙ্গে থাকা আজও তোমার চাইতে 100 ভাগ বেশি ফর্সা। আয়নাটা ও রাগের চোটে ভেঙে ফেলেছে। রানী ভাবতে লাগলো আর ভাবতেই থাকলো কি করে সে মুক্তি পাবে স্নো হোয়াইটের থেকে। শেষে একটা উপায় বার করলো ও তার গোপন কক্ষে গেল। সেই ঘরে কারোর প্রবেশ অধিকার নেই। সেখানে সে তৈরি করলো একটি বিষাক্ত আপেল। আপেলটি এত সুন্দরভাবে তৈরি করলো যে এটি যে বিষাক্ত তা বোঝাই যাবে না। বাইরে থেকে এটি তাজা ও সুন্দর দেখতে। তারপর তার জাদুর সাহায্যে নিজেকে সাজালো এক বৃদ্ধা ফেরিওয়ালির মতো। সে বামুনদের বাড়িতে সামনে গেল পাহাড় পেরিয়ে, গিয়ে দরজায় আঘাত করলো। স্নো হোয়াইট জানলা দিয়ে মুখ বের করলো। তুমি কে বৃদ্ধা রমণী? আমি কি করতে পারি তোমার জন্য? দরজাটা খুলবে সুন্দরী মেয়ে, আমি খুব গরিব। আমি তোমাকে কটা আপেল বিক্রি করে একটু খাবার কিনবো আমার স্বামীর জন্য। আমি তো কাউকে ভেতরে আসতে দিতে পারি না। সাত বামুন আমাকে বকবে এমন কাজ করলে। ঠিক আছে, আমি এখানেই আছি। আমি তোমাকে এই তাজা সুস্বাদু আপেল দেব, আর তার বদলে তুমি আমাকে একটু ব্রেড দেবে বাছা। যখন স্নো হোয়াইট দেখলো সুন্দর চকচকে আপেল, সে নিজেকে সামলাতে পারল না ও রান্নাঘরে গিয়ে সাত বামুনের খাবারের জন্য তৈরি করে রাখা তাজা ব্রেড নিয়ে এলো। এনে বৃদ্ধাকে দিল আর বদলে বামুনদের জন্য আপেল নিল। সে কেবলমাত্র একটি কামড় দিল আপেলে আর সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে মূর্ছা গেল। শয়তান রানী নিজের আসল রূপে ফিরে এলো। বরফের মতো ফর্সা, রক্তের মতো লাল, আবলুশ কাঠের মতো কালো। সাত বামুন আর কোনো দিনও তোমাকে জাগাতে পারবে না। সে তাড়াতাড়ি প্রাসাদে ফিরে এসে ভাঙা আয়নার সামনে দাঁড়িয়ে বলল, আয়না, আমার আয়না, কে এই পৃথিবীতে সবচেয়ে বেশি ফর্সা? অবশেষে আয়না জবাব দিল তার ইচ্ছে মতো, তুমি আমার রানী, তুমি হলে সবচেয়ে ফর্সা। যখন বামুনরা বাড়ি ফিরে এলো সন্ধেবেলায়, এসে দেখলো স্নো হোয়াইট মাটিতে পড়ে আছে। তার নিঃশ্বাস পড়ছিল না, প্রাণহীন দেহ। তারা তাকে তুলে ধরে মমতা মাখার চোখে চেয়ে রইল। ওরা তার সঙ্গে কথা বলছিল, তাকে ঝাঁকালো আর কান্নায় ভেঙে পড়ল। কিন্তু কিছুই হলো না। সোনা মেয়ে আমাদের বেঁচে নেই, আর বেঁচে নেই। তারা বাঁশের কাঠে তাকে শুইয়ে দিল আর তারা সবাই চারপাশে বসে তার জন্য শোক পালন করছিল। তারা তাকে পোড়াতে নিয়ে গেল, কিন্তু তবুও দেখতে লাগছিল একদম জীবন্ত মানুষের মতো। আর তখনও তার চিবুক ছিল লাল টুকটুকে। আমরা ওকে কবর দিতে পারবো না কালো মাটিতে। ও এমনই ফর্সা থাকবে, দাগবিহীন। ও এখন যেমন আছে। তারা ওর জন্য একটি স্বচ্ছ কাঁচের কফিন তৈরি করলো, যাতে সব দিক দিয়ে ওকে দেখা যায়। তারা ওকে ভেতরে শুয়ে স্বর্ণ অক্ষরে বাক্সের উপর লিখল, এখানে শুয়ে আছে রাজকন্যা স্নো হোয়াইট। তারপর তারা কফিনটা বরফের পাহাড়ের বাইরে রাখল। পশু আর পাখিরাও এলো আর শোক প্রকাশ করল স্নো হোয়াইটের জন্য। ওই সময় এক রাজপুত্র ওই পাহাড়ে এলো শিকার করতে। সে দেখল বামুন আর পশু পাখির জটলা একটি কাঁচের বাক্স ঘিরে। রাজপুত্র ভাবল, কি এমন আছে ওই বাক্সে যা এত পশু পাখি আকৃষ্ট করে রেখেছে? রাজপুত্র কাছে এগিয়ে গেল আর পড়ল কি লেখা আছে স্বর্ণ অক্ষরে। সে ভাবল, এ তো ওই মেয়েটি এতদিন যে তার স্বপ্ন দেখে এসেছে। তারপরও বামুনদের দেখতে পেল। আমাকে কফিনটা দেখতে দাও, আমি যা কিছু চাও তাই দেব এই রূপসী মেয়ের বদলে। আমরা ওকে বিক্রি করব না পৃথিবীর সমস্ত সোনার বদলেও। প্লিজ ওকে আমাকে দাও, আমি ওকে না দেখে কিছুতেই বাঁচতে পারবো না। আমি মরে যাবো যদি তোমরা আমাকে বাধা দাও ওকে নিয়ে যেতে। তুমি কি পাগল হয়ে গেছো? তুমি কি করবে এই মৃতদেহটাকে নিয়ে? আমি ওকে সম্মান দেব আর একটা স্মারক স্থল বানাবো আমার প্রাসাদের কাছে তার আত্মার শান্তির জন্য। সহৃদয় বামুনদের তার ওপর দয়া হলো আর তার অনুরোধ মেনে নিল। রাজপুত্রের ভৃত্যরা কফিনটা কাঁধে তুলে নিল, কিন্তু তখনই হলো কি তাদের মধ্যে একজন কফিনটা তোলার সময় হোঁচট খেল আর তার ফলে বিষাক্ত আপেলের টুকরোটা সরে গেল যেটাও কামড়ে খেয়েছিল। রাজপুত্র এক দৌড়ে গিয়ে কফিনটা ধরে ফেলল। রাজপুত্র তাকে একটি গাছের নিচে রেখে এক দৃষ্টি তাকিয়ে রইল। ও এখনো এতটাই সুন্দরী, যেন বেঁচে আছে। রাজপুত্র চুমু খেলো তার কপালে। যেই না সে চুমু খেলো স্নো হোয়াইটকে, ও চোখ খুলে তাকালো। স্নো হোয়াইট উঠে বসলো আর আবার বেঁচে উঠলো। হে ভগবান, আমি কোথায়? তুমি আমার কাছেই আছো, আমি একজন রাজপুত্র।
রাজপুত্র তাকে সব বলল। হে ভগবান, তুমি স্থির করেছিলে যে তুমি আমাকে রেখে দেবে আমার মৃত্যু হওয়া সত্ত্বেও, কিন্তু কেন? তুমি শুধুমাত্র হলে আমার স্বপ্নের রাজকন্যে। আমি তোমাকে পৃথিবীর সবকিছু চাইতে বেশি ভালোবাসি। আমার সঙ্গে আমার প্রাসাদে চলো। তুমি কি আমায় বিয়ে করবে আর আমার রানী হবে? নিশ্চয়ই সুপুরুষ রাজপুত্র, কিন্তু আমি প্রথমে আমার বাবার কাছে যেতে চাই। আমার ইচ্ছে উনি যেন আমাদের আশীর্বাদ করেন। কিন্তু আমরা শুনেছি তোমার বাবা কোথাও চলে গেছে আর রাজ্যে ফিরে আসেননি আজ অনেক দিন হলো। এটা নিশ্চয়ই আমার সৎ মায়ের একটি ফন্দি। প্লিজ কিছু করো যাতে আমরা তাকে খুঁজে পাই। ঠিক আছে, চলো প্রাসাদে ফিরে গিয়ে আমরা তাকে খুঁজি। তাই রাজপুত্র ঠিক করলো তার হারিয়ে যাওয়া বাবার খোঁজ করার। সে রাজত্ব জয় করলো শয়তান রানীর কাছ থেকে। রাজপ্রাসাদে এসে তারা রানীর গোপন কক্ষের সন্ধান পেল আর দেখল স্নো হোয়াইটের বাবা সেখানে গোপন কারাগারে বন্দী আছেন। তারা তাকে মুক্ত করল। অন্যদিকে রানী যখন দেখল রাজাকে কারাগার থেকে মুক্ত করা হয়েছে, তখন রাজা ও অন্যান্যদের ভয় রানী প্রাসাদ ছেড়ে পালিয়ে গেল আর কোনোদিনও তার দেখা পাওয়া গেল না। রাজা রাজসভায় তার কন্যার বিয়ে ঘোষণা করলেন। স্নো হোয়াইটের বিয়ে হলো মহা ধুমধামে আর আনন্দের সঙ্গে। তারপর সবাই সুখে বাস করতে লাগল। লিটল মারমেড। অনেক কাল আগে সমুদ্রের গভীর দেশে সাগর রাজার এক সুন্দর রাজত্ব ছিল, যেখানে তিনি তার ছয় কন্যা ও বৃদ্ধা মাকে নিয়ে বাস করতেন। রাজা তার সব কন্যাকেই ভালোবাসতেন, কিন্তু ছোট কন্যাকে সবথেকে বেশি ভালোবাসতেন। তার নাম লিটল মারমেড ইভা। একদিন ছিল তার পঞ্চম কন্যার জন্মদিন। সকলে রাজসভায় উপস্থিত হয়েছিল জন্মদিন উদযাপন করবার জন্য। শুভ জন্মদিন আমার মিষ্টি সোনা মা। তোমায় অনেক অনেক ধন্যবাদ বাবা। শুভ জন্মদিন রাজকন্যা। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে। আমি গর্বের সঙ্গে ঘোষণা করছি যে আমার পঞ্চম কন্যা মেরিনা আজ 18 বছরে পদার্পণ করল। আমি তাকে সমুদ্রের উপরে পাঠাচ্ছি সূর্যের আলো ও খোলা হাওয়া উপভোগ করার জন্য। সবাই মজা করো। তোমায় অনেক ধন্যবাদ বাবা। শুধু মনে রেখো, সমুদ্র রাজ্যে কিছু নির্দিষ্ট নিয়ম আছে আর আমাদের সেগুলো পালন করা উচিত। মানব রাজ্য আমাদের সমুদ্র রাজ্যের মতো নয়। আমরা সমুদ্রের অধিবাসী আর সমুদ্রের অধিবাসী থাকব। সাবধানে থেকো আর মানুষের কাছাকাছি যেও না। বাবা, আমি ওর সঙ্গে যাব। তোমার পালা এখনো আসেনি সোনা। কিন্তু আমিও মানুষদের দেখতে চাই। ও ইভা, তোমার 18 বছর সম্পূর্ণ হলে আমি তোমাকেও সেখানে যেতে দেব। তোমার জন্য আমার দুঃখ হচ্ছে রাজকন্যা। বাবা আমায় ভালোই বাসে না। সবাই জানে যে উনি তোমাকে খুব ভালোবাসেন, কিন্তু কিছু নিয়ম তো আমাদের সকলকেই মানতে হবে। তোমার পালা আসতে তো আর মাত্র 1 বছর বাকি। ও সত্যি? চলো মাছ বল খেলা যাক। লিটল মারমেড ছিল খুব সুন্দরী। সাগরের সব প্রাণীকেই সে খুব ভালোবাসত আর সকলেই তাকেও খুব ভালোবাসত। থামনি, মানুষেরা কি আমাদের মতো দেখতে? না, তাদের পা আছে, আমাদের নেই। ও, তাহলে মানুষেরা আমাদের থেকে আরো লম্বা? না, তারা পরিবেশকে রক্ষা করতে শেখেনি, তারা সমুদ্রকে দূষিত করেছে। শুনেছি আমাদের থেকে বেশি দিন বাঁচে। একদমই না, একজন মানুষের বয়সসীমা মাত্র 100 বছর বা তারও কম। আর আমরা কতদিন বাঁচি? ঈশ্বরের আশীর্বাদে আমরা 300 বছর পর্যন্ত বাঁচতে পারি, কিন্তু মারমেডরা মারা গেলে তারা সমুদ্রের ফেনা হয়ে যায়, অস্তিত্ব বিলুপ্ত হয়। কিন্তু সবথেকে বড় কথা হলো, আমাদের জীবদ্দশায় যদি ভালো কাজ করি তবে আমরা অমর হতে পারি আর পবন দেবের পরীরা এসে স্বর্গে নিয়ে যায় তাদের সঙ্গে থাকতে। ও তাই নাকি ঠাম্মি? এবার ঘুমিয়ে পড়ো, অনেক দেরি হয়ে গেছে। শুভরাত্রি। শুভরাত্রি ঠাম্মি। মানুষ তো একবার ইচ্ছায় ইভা দিন গুনতে শুরু করলো। দিন যায়, মাস যায়, লিটল মারমেডও মানুষ দেখবার জন্য ক্রমে অধীর হয়ে উঠল। তার 18 বছরের জন্মদিনের আগের রাত্রে সে ভালো করে ঘুমোতে পারল না।
মহারাজের রাজসভাতে পৌঁছানো মাত্রই তার বোনেরা তার দিকে ছুটে এলো এবং তাকে শুভ জন্মদিন জানালো। ধন্যবাদ আমার প্রিয় বোনেরা। শুভ জন্মদিন আমার সোনা মা ইভা। ধন্যবাদ বাবা। আমি খুবই গর্বিত যে আজ আমার কনিষ্ঠা কন্যা 18 বছর পূর্ণ করেছে। আর আজ আপনার প্রতিজ্ঞা রক্ষা করার আদর্শ দিন মহারাজ। হ্যাঁ ছোট্ট রাজকুমারী, চলো মা আজ আমি তোমাকে পৃথিবী দেখাবো। ও না বাবা, সকলকে তুমি একলা যেতে দিয়েছিলে। আমিও তোমার সঙ্গে পৃথিবী দেখতে চাই সোনা। না, যখন তোমার 80 বছর হবে আমি তোমায় আমার সঙ্গে নিয়ে যাব। আমার ছোট্ট দুষ্টু সোনা, যাও কিন্তু নিজের যত্ন নিও, সাবধানে থেকো আর মানুষের কাছাকাছি যেও না, তাহলে তুমি বিপদে পড়তে পারো। চিন্তা করবেন না মহারাজ, আমি ওর দিকে নজর রাখব। ও ঠিক আছে, কিন্তু সূর্যাস্তের আগে ফিরে এসো, না হলে আমি কিন্তু তোমাকে ভেজে খেয়ে ফেলবো। আমরা সন্ধ্যার মধ্যেই ফিরে আসবো মহারাজ। বাইরের পৃথিবী দেখবার জন্য লিটল মারমেড ভীষণ উদ্বিগ্ন হয়েছিল। সে চিংড়ির চেয়ে দ্রুত সাঁতার কাটছিল। আমি দারুণ খুশি। আরে আমার জন্য তো একটু দাঁড়াও। আমার আর তরস হয়েছে না। একটু পরেই লিটল মারমেড সমুদ্র পৃষ্ঠে পৌঁছল। তার কাছে সমস্ত কিছুই নতুন ছিল, ওই নীল আকাশ, ওই উজ্জ্বল সূর্য, ওই সুন্দর পাখিরা। হে আমার ঈশ্বর, সমস্ত কিছু কি সুন্দর, স্বপ্নের থেকেও সুন্দর। এই ওটা কি সেই শব্দ? ওটা একটা জাহাজ। আর ওই লোকটা? হে ঈশ্বর, ওকে তো অবিকল আমার পুতুলের মতো দেখতে। আমার মনে হয় উনি একজন রাজপুত্র, মনে হচ্ছে উনি জন্মদিন পালন করছেন। ও রাজপুত্র রূপ দেখে সে এত মোহিত হয়ে গেল যে সে গান গাইতে লাগলো। আকাশে কালো মেঘ ঘনিয়ে এলো, গোটা সমুদ্র প্রবল ঢেউয়ে উথাল পাথাল হয়ে উঠতে লাগলো। দেখো ঝড় উঠছে। ও শক্তিশালী ঢেউ অনুভব করতে পারছি। ও জাহাজটা! ও সাবধান রাজপুত্র, সাবধান! কিন্তু কেউ তার চিৎকার শুনতে পেল না। প্রবল ঝড়ে জাহাজ উথাল পাথাল হতে লাগলো এবং অবশেষে জাহাজটি ডুবে গেল। ও না রাজপুত্র, ওকে আমি বাঁচাবই। লিটল মারমেড রাজপুত্রকে বাঁচিয়ে তুলল আর সেই রাজপুত্রের সঙ্গে সাঁতরে সমুদ্র তীরে পৌঁছল। চোখটা খোলো রাজপুত্র। সে রাজপুত্রর জ্ঞান ফেরানোর জন্য অপেক্ষা করছিল। ইভা তাড়াতাড়ি, কেউ একজন আসছে। ও আমাকে যেতে হবে, সাবধানে থেকো। ও সমুদ্রের তীরে কে যেন মারা গেছে। আরে তো বেঁচে আছে, ওকে মন্দিরে নিয়ে যাওয়া যাক। ঠিক তখনই রাজপুত্রের জ্ঞান ফিরল আর তিনি একটি মেয়েকে দেখতে পেলেন। আমাকে বাঁচানোর জন্য ধন্যবাদ। রাজপুত্র জানতেও পারলেন না যে তার প্রাণ বাঁচিয়েছিল লিটল মারমেড। ও না, তুমি বাঁচালে আর ওই মেয়েটা কৃতিত্ব নিচ্ছে। যাই হোক, উনি যে বেঁচে আছেন তাতেই আমি খুশি। সূর্য পশ্চিমে অস্ত যাচ্ছিল, তাই তারাও নিজ নিজ রাজ্যে ফিরে গেল। লিটল মারমেড খুব দুঃখ পেল, কারণ সে জানত যে রাজপুত্রের সঙ্গে তার আর কখনো দেখা হবে না। আমি তোমাকে ভালোবাসি রাজপুত্র, আমি তোমার সঙ্গেই থাকতে চাই। আমাকে ভালোবাসে, আমাকে ভালোবাসে না, ভালোবাসে, ভালোবাসে না, ভালোবাসে, ভালোবাসে না। আমার মনে খুব কষ্ট হচ্ছে, ভালোবাসা কি এতটাই খারাপ? পৃথিবীর সবচেয়ে সুন্দর জিনিস হলো ভালোবাসা। সেটাই, আমি ভালোবাসার সঙ্গে থাকতে চাই। কিন্তু এটা সমুদ্রের নিয়মের বিরোধী। আমি পরোয়া করি না, আমি ওকে ছাড়া বাঁচবো না। আমার একটা মতলব জানা আছে, কিন্তু তোমাকে সাহায্য করা বিপদজনক, রাজা আমাকে ভেজে খেয়ে ফেলবে। বলো আমায়, বাবার কথা ভেবো না। ঠিক আছে, একজন আছেন যিনি তোমাকে সাহায্য করতে পারেন, কিন্তু ওনার সঙ্গে কারবার করা বিপদজনক। আমার রাজপুত্রের জন্য আমি যে কোনো ঝুঁকি নিতে রাজি। বলো আমাকে, তিনি কে? কালো পাহাড়ের সমুদ্রডাইনি, কিন্তু সেখানে যাওয়া খুব ঝুঁকিপূর্ণ। দ্বিতীয়বার চিন্তা না করেই লিটল মারমেড ও চিংড়ি রাজপ্রাসাদ ছেড়ে ডাইনির টেরার উদ্দেশ্যে রওনা হলো।
ডাইনি তার জাদুগুলোকে দেখতে পেল যে রাজকন্যা তার ডেরার দিকে আসছে। এবার সব শেষ। রাজকন্যা সমুদ্রের সব প্রাণীর উপকারী ও সবচেয়ে ভালোবাসার মানুষ, এবং তার ভালো কাজের জন্য সে পরজন্মে পরি হয়ে জন্ম নেবে আবার, আর সেটাই হবে তোমার পাপের প্রায়শ্চিত্ত। যেই মুহূর্তে সে পরি হয়ে যাবে, তুমিও তোমার জীবন হারাবে। আমি কিছুতেই এটা হতে দেব না। এই দেখো কি কাণ্ড, রাজার কন্যা হঠাৎ ডাইনি ডেরায় কি মনে করে? আমার ইচ্ছে আমি মানুষ হতে চাই। ওই যুবক রাজপুত্রের জন্য? হ্যাঁ, আমি রাজপুত্রের প্রেমে পড়েছি। এতে তোমার জীবনে দুঃখ নেমে আসবে রাজকন্যা। আমি পরোয়া করি না, আমি শুধু তার সাথে থাকতে চাই। তুমি কি নিশ্চিত তুমি তার মন জয় করতে পারবে? হ্যাঁ, আমি পারবো। বেশ, আমি তোমাকে মানুষ বানিয়ে দেব, কিন্তু তার জন্য তোমাকে মূল্য চোকাতে হবে। সামর্থ্য অনুযায়ী মূল্য দেব। বেশ তাহলে, আমি বদলে তোমার সুন্দর কণ্ঠস্বরটা নিয়ে নেব। আর মনে রেখো, রাজপুত্র যদি সত্যি সত্যি তোমার প্রেমে পড়ে, তাহলে তুমি মানুষ হয়ে উঠবে আর তোমার কণ্ঠস্বর ফিরে পাবে। কিন্তু যদি তুমি তার ভালোবাসা লাভ করতে না পারো, তাহলে তুমি ভগ্ন হৃদয়ে মারা যাবে আর সমুদ্রের ফেনায় মিশে যাবে। আমি আমি তার জন্য সমস্ত কিছু ত্যাগ করব। আচ্ছা, তাহলে জাদু পানিও নাও আর সমুদ্র তটে পৌঁছে এটা পান করো। লিটল মারমেড সেই পানীয় নিয়ে সমুদ্রের উপকূলে চলল। সে উপকূলে পৌঁছল এবং সেই জাদু পানীয় পান করল। হঠাৎ সে প্রবল ব্যথায় অজ্ঞান হয়ে গেল, আর তার ল্যাজটি দুটো পায়ে রূপান্তরিত হল। তার যখন জ্ঞান ফিরল, সে রাজপুত্রকে সামনে দেখতে পেল। এবার তোমার চোখ খোলো সুন্দরী, তুমি নিরাপদ। তুমি কোথা থেকে এসেছো? তোমাকে উপকূলে পড়ে থাকতে দেখে নিয়ে এলাম। তুমি এখন একটু বিশ্রাম করো। পরের দিন লিটল মারমেড হাঁটতে শুরু করল। রাজপুত্র তাকে দেখল আর খুব আনন্দিত হল। বাহ, সত্যি আমি আজ খুব খুশি। তুমি আমার সাথে নাচবে? বাহ, তুমি তো বেশ সুন্দর নাচো। আজকের দিনটা সত্যি সুন্দর। আমার জীবনের ভালোবাসা খুঁজে পেয়েছি। কি মজা, উনিও তোমাকে ভালোবাসেন। দেখো, আমার বাবা ফিরে এসেছেন। তোমায় সুস্বাগতম বাবা, আমার ভালোবাসার সাথে তোমায় আলাপ করিয়ে দিই। ও আমার প্রাণ বাঁচিয়েছে, আমি ওকে ভালোবাসি বাবা, আমি ওকে বিয়ে করতে চাই। আমার প্রিয় পুত্র, তোমার আনন্দই হলো আমার আনন্দ। লিটল মারমেডের মন ভেঙে গেছিল। আমার মনে খুব কষ্ট হচ্ছে। রাজা তার রাজপুত্রের বিবাহের কথা ঘোষণা করলেন। আমি তাকে চিরকালের জন্য হারিয়েছি, আর এবার ভোরের প্রথম আলোই আমার মৃত্যু হবে, আর আমি সমুদ্রের ফেনায় মিশে যাব। চিংড়ি রাজপ্রাসাদে পৌঁছে সাগর রাজা তার মেয়েদের সমস্ত কথা বলল। হে ঈশ্বর, আমার কন্যাকে রক্ষা করুন। আমি জানি এটা সেই দুষ্ট ডাইনির বদমাইশি। রাজা সমুদ্র দেবীর কাছে প্রার্থনা করলেন এবং তার ত্রিশূল নিয়ে চিংড়ির সঙ্গে সমুদ্র উপকূলের দিকে সাঁতার কাটলেন। এদিকে বাকি বোনেরা তখন ডাইনির ডেরার উদ্দেশ্যে রওনা হল। আমার বোন আজ সত্যি বিপদে পড়েছে। আমরা তোমাকে অনুরোধ করছি, তুমি তোমার জাদু মন্ত্র ফিরিয়ে নাও। হ্যাঁ, দয়া করো, আমরা তোমার দয়া ভুলব না। কি লজ্জার কথা, মহান সমুদ্রের রাজকন্যা ডাইনির কাছে ভিক্ষা চাইছে। বেশ, আমার কাছে একটা পাল্টা মন্ত্র আছে, তাকে রাজপুত্রকে হত্যা করতে হবে। বোনেরা উপকূলের দিকে সাঁতরে গেল এবং রাজাকে সেই পাল্টা মন্ত্রের কথা জানালো। তারা ইভাকে দেখতে পেল একটা গাছের নিচে বসে সেই পুতুলের দিকে তাকিয়ে রয়েছে।
ইভা! বাবা, বোনেরা! তুমি কেঁদো না আমার সোনা মা। যদি তুমি ডাইনির জাদুকে পাল্টাতে চাও তাহলে তোমায় আমার কথা মতো কাজ করতে হবে। রাজপুত্রকে হত্যা করতে হবে, তবেই তুমি আবার মৎস্য কন্যা রূপান্তরিত হবে। না বাবা। আমি জানি মা তুমি তাকে খুব ভালোবাসো, কিন্তু সে তো কখনো তোমার হবে না। অন্তত তোমার বাবার মুখ চেয়ে এটা করো ইভা। তোমাকে ছাড়া আমি যে বাঁচবো না আমার মা। লিটল মারমেড দেখল তার বাবা আর বোনেরা কাঁদছে। সে সেই ছোড়া নিয়ে রাজপ্রাসাদের দিকে চলল। রাজপুত্র তখন নিজের ঘরে ঘুমোচ্ছিল। সে রাজপুত্রকে হত্যা করার জন্য তার বুকের দিকে ছোড়া তুলল। হে ভগবান, আমি আমার ভালোবাসার সঙ্গে এমন কাজ করতে পারবো না। ওকে হত্যা করার চেয়ে আমি বরং মারা যাব। সে তার ভালোবাসাকে বিয়ে করে সুখে থাকুক। ভালো থেকো প্রিয়। সে তার বাবা আর বোনেদের কাছে ফিরে গেল। ছুরিতে রক্ত নেই দেখে তারা সকলে অবাক হয়ে গেল। এদিকে সূর্য উঠবার সময় হয়ে গিয়েছিল। সে সমুদ্রের কাছে গেল আর তার পুতুল সহ সমুদ্রে ঝাঁপিয়ে পড়ল। আমি অদৃশ্য হয়ে সমুদ্রের ফেনা হয়ে যেতে চাই। বিদায় প্রিয়তম, বিদায় বাবা, বিদায় বোনেরা, আমাকে ক্ষমা করো, বিদায়। হঠাৎ এক অদ্ভুত শক্তি বলে সে জল থেকে উঠে এলো। স্বর্গের পরীরা আবির্ভূত হয়ে তাকে সমুদ্র থেকে তুলে নিল। হে ঈশ্বর মাতা, আপনাদের অসংখ্য ধন্যবাদ, আমার কন্যার প্রাণ বাঁচিয়েছেন আপনারা। আমি কোথায়? তুমি আমাদের সঙ্গে আকাশে রয়েছো। আমরা হলাম স্বর্গরাজ্যের পরী। তোমার উদারতার জন্য আমরা এসেছি পুরস্কৃত করতে। তুমি মানুষ ও সামুদ্রিক প্রাণীদের ভালোবাসো। তুমি এখন অমরত্ব লাভ করবে আর পরজন্মে মানুষ হয়ে জন্ম নেবে। অসংখ্য ধন্যবাদ দেবী মা। লিটল মারমেড সকলের উদ্দেশ্যে শেষ বিদায় জানালো। চিরকাল ভালোবাসবো রাজপুত্র। পরের জন্মে তুমি আমার প্রিয় হয়ে জন্মাবে। বিদায় প্রিয়, বিদায়। সে স্বর্গের পরীদের সঙ্গে ক্রমশ আকাশের অনেক উঁচুতে উঠে মিলিয়ে গেল।